করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল 10:30 দিকে জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ত্রিলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক। মাটিরাঙ্গা উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর মোহাম্মদ ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান ডালিম ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সূচি প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশে নারীরা জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায় স্বমহিমায় উদ্ভাসিত মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নারীদের সুযোগ ও সক্ষমতা বৃদ্ধি করতে পারলে তারা আরো এগিয়ে যাবে। সীমাবদ্ধতা সত্ত্বেও অনেক সংগ্রাম এবং আন্দোলনের ফলে অনেক নারী আজ সফল হয়েছে। বাংলাদেশে নারীদের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিস ত্রিলা দেব বলেন, তার নেতৃত্বে দেশে নারী বান্ধব আইন ও নীতি প্রণয়নের ফলে নারী উন্নয়ন এবং ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। নারীরা ঘর সামলানো থেকে শুরু করে সচিবালয় সহ সর্বত্রই সফলতার সাথে কাজ করছে। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।